নমস্কার, আপনারা দেখছেন জিরোভিশন। আমি চলে এসেছি অরিতা আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আসুন দেখে নেওয়া যাক। জমি নিয়ে বিবাদ, মহিলাদের শ্লীলতাহানি, মারধর, আক্রান্তের জেরে একই পরিবারের চারজন অসহায়, পরিবার দ্বারস্থ ইংরেজ বাজার থানা পুলিশের। ঘটনাটি ঘটেছে ইংরেজ বাজার থানার লিচুমোড় এলাকায়। অভিযুক্ত ছোটন সাহা সহ বেশ কয়েকজনের নামে ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আক্রান্তদের পরিবারের পক্ষ থেকে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে, ইংরেজ বাজার থানার নরহাটা পালপাড়া এলাকার বাসিন্দা সীমন্ত কুমার পাল, স্থানীয় লিচু মোড়ে তাদের 33 শতক জমি রয়েছে। অভিযোগ, সেই জায়গা দখল নিতে চাইছে ছোটন সাহা। এই নিয়ে মাঝে মধ্যেই তাদের বাড়িতে চড়াও হতো, হুমকি দিত বলে অভিযোগ। এদিন দল বল নিয়ে ছোটন সাহা তাদের পরিবারের ওপর হামলা করে, মহিলাদের শ্লীলতাহানি করা হয়, পরনের শাড়িও ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। সীমন্ত কুমার পাল আজ সপরিবারে প্রাণ ভয়ে ইংরেজ বাজার থানা পুলিশের দ্বারস্থ হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিজেপি কর্মীদের খুন করছে, কেন্দ্রের পাঠানো টাকা লুট করছে। এদিন মালদহের মানিকচকের সভা থেকে তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। স্বাস্থ্যসাথীর কার্ড বিলিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্সপায়ারি কার্ড বলেও কটাক্ষ করেছেন তিনি। করোনা ভাইরাসের জেরে স্থগিত করা হয়েছে ফুটবল বিশ্বের সবচেয়ে সম্মানজনক স্বীকৃতি ব্যালন ডি আর প্রদান। তা নিয়ে ফুটবল প্রেমীদের মনে খেদ কম নেই। এ প্রজন্মের সেরা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মধ্যে আরও এক দ্বৈরথ দেখা থেকে সাময়িক বঞ্চিত হয়ে মন ভালো নেই ফুটবল বিশ্ব। সেই দুঃখ কিছুটা লাঘব করার আশায় ব্যালন ডিআরের স্বপ্নের একাদশ তৈরি করে ফেলল আয়োজক ফ্রান্স ফুটবল। তাতে মিলে গেল বিশ্ব ফুটবলের কয়েক প্রজন্ম। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার চলে আসবো এরকমই কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে।